আফগানিস্তানের কাছে শোচনীয় পরাজয়ে শ্রীলঙ্কার এশিয়া কাপের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। এ গ্রুপের অংশ হিসেবে 1 সেপ্টেম্বর দলটি খেলবে আরও একটি ম্যাচ, সে ম্যাচটি খেলবে বাংলাদেশের বিপক্ষে। সুপার ফোরে যেতে হলে সেই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই লঙ্কানদের, এমনকি সেই ম্যাচটি জিতলেও বাদ পড়ার আশঙ্কা রয়েছে শ্রীলঙ্কা দলটির, কারণ আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে রান রেটে অনেকটা পিছিয়ে আছেন লঙ্কানরা। স্বভাবতই বাংলাদেশের বিপক্ষে জয়ের জন্য মুখিয়ে আছেন দাসুন সানাকার দলটি, তবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে বাংলাদেশকে অনেকটা ছোট করেই দেখলেন লঙ্কান দলপতি। সানাকার মতে বাংলাদেশ আফগানিস্তানের চেয়েও অনেক সহজ প্রতিপক্ষ। বাংলাদেশের বোলিং ইউনিটে মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান ছাড়া আর কোনো বিশ্বমানের বোলার নেই বলে দাবি করেন দাসুন সানাকা। সানাকা আরও বলেন, আফগানিস্তানের বোলিং অ্যাটাক বিশ্বমানের। বাংলাদেশের ক্ষেত্রে আমরা জানি ফিজ অনেক ভালো বোলার, সাকিবও অনেক বিশ্বমানের বোলার, এছাড়া তাদের তেমন কোনো বিশ্বমানের বোলার নেই। অর্থাৎ বাংলাদেশের সাকিব ও মুস্তাফিজ ছাড়া বিশ্বমানের কোনো বোলার নেই বলে দাবি করেছেন এই লঙ্কান দলপতি। তাই আফগানিস্তানের সাথে তুলনা করলে বাংলাদেশ অনেক সহজ প্রতিপক্ষ বলে মন্তব্য করেন দাসুন সানাকা। তো দর্শক, আপনার কি মনে হয়, বাংলাদেশে কি কোনো বিশ্বমানের বোলার নেই? অবশ্যই এশিয়া কাপে কি বাংলাদেশ দেখিয়ে দিতে পারবে শ্রীলঙ্কাকে, তাদের এই মন্তব্যের জবাব দিতে পারবে মাঠে ব্যাটে বলের মাধ্যমে? অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন। আর খেলাধুলার নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।